যে কোনো মূল্যে সরকার পতনে সক্রিয় আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন বিএনপি নেতারা। তারা বলেন নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সরকার বিরোধী যুগপথ আন্দোলনে দশ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে একযোগে গাজীপুর, কিশোরগঞ্জ, নাটোর, নড়াইলে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গাজীপুরে মহানগর বিএনপি আয়োজিত সভায় অংশ নিয়ে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান হুঁশিয়ারি করে বলেন, নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না, এই জন্য যদি বাংলাদেশের শত শত নয় হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। কিশোরগঞ্জে জেলা বিএনপির অনুষ্ঠানে অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নেতাকর্মীদের যে কোনো মূল্যে সরকার পতনে সক্রিয় আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন। নাটোরে একই অনুষ্ঠানে অংশ নিয়ে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু বলেন, দশ দফা বাস্তবায়নে যা যা করা দরকার সবকিছুই করবে বিএনপি। নির্যাতনকারী সরকার জাতির কাছে একটা বোঝা হিসেবে আছে, তাদেরকে মুক্ত করার জন্য সকল গণতান্ত্রিক কামী শক্তি রাজপথে। বিরোধী দলের ওপর অব্যাহতভাবে সরকার দমনপীড়ন করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ।